রাজধানীর বলাকা সিনেমা হল। ঈদ ছাড়া দর্শকের এই উপচে পড়া ভিড় সচরাচর চোখে পড়ে না, কিন্তু আয়নাবাজির বাজিমাত দেখতেই অনেকটা হুম রেখেই দর্শকরা ছুটে এসেছিল সিনেমাটি দেখতে। অনেকদিন পরে বন্ধুদের সাথে ছবি দেখবো বলে ভালো ছবি, তার জন্য আসছি। সব প্রিয় মানুষদের করা ছবি আর রিভিউ খুব ভালো শুনলাম, এজন্য দেখতে এসেছি। আমি গতকালকে ফার্স্ট প্রিমিয়ার দেখলাম, সো আমি সেকেন্ড টাইম। সো ফার্স্ট টাইম দেখার পরে আমার মনে হচ্ছে যে ফার্স্ট টাইম বাংলাদেশে একটা ফিল্ম আছে যেটা একাধিকবার দেখা যায়। ট্রেলার দেখে মনে হলো যে এমন একটা হয়তো সিনেমা বাংলাদেশে হচ্ছে যে সাইকোলজিক্যাল থ্রিলার, সো দেখি কি রকম সিনেমাটা। আর দর্শকের ভিড় সামলাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সিনেমাটা মনে হয় ভালো, সবাই লোকজন বেশি দেখাচ্ছে। কেউ কেউ টিকিট না পেয়ে মন খারাপ করে ফিরে গেছেন, আবার কেউ বা ব্ল্যাকেই বেশি টাকায় টিকিট কিনে দেখেছেন আয়নাবাজি। কষ্ট করে টিকিট পাইছি, ভালো লাগতেছে, এবার ছবি দেখবো, এই তো। টিকিট পাইনি এখনো, তাই মন খারাপ। আজকে তো টিকিট পাইনি, আগামী কালকে টিকিট পাইলে ছবি দেখবো আবার 6টা। আবার অনেকেই সিনেমা দেখে হাসি মুখে হল থেকে বের হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এভাবেই। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আমার জীবনের প্রথম একটা হ্যাপি একটা ছবি দেখলাম বাংলাদেশে, অনেক সুন্দর, অনেক ভালো লাগছে, পুরোটা টাইম এনজয় করছি। বাংলা ছবি বিশ্ব জয় করবে।